সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশনের কথা বলছেন, সেই বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত কোনো কমিটি এক্সিস্টেন্স নেই। বার সংবিধানের আলোকে একটা আহ্বায়ক কমিটি আছে, অ্যাডহক কমিটি, সেই অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ আছেন। কেউ যদি বার অ্যাসোসিয়েশনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে, সেটা হলো অবৈধ সরকার যেভাবে গণভবনে বসে আছে জোর করে, তার এই ধারাবাহিকতায় এই দুইটা রুমে জোর করে যারা বসে আছেন তারা ডাকাতি করে বসে আছেন, আমাদের আইনজীবীদের ম্যান্ডেট নিয়ে তারা বসেন নাই। অতএব আইনজীবীদের প্রতিনিধিত্ব যারা করেন না তাদের বক্তব্যের প্রেক্ষিতে আমরা কোনো কথা বলতে রাজি না। কিন্তু পার্টিনেন্ট বিষয় হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা লর্ড অ্যাটর্নি জেনারেল এই বিষয়ে কথা বলছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা বলেছি অ্যাটর্নি জেনারেল আমাদেরকে বলছেন যে আমরা সুপ্রিম কোর্টের ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করছি, ওনার এই কথার মাধ্যমে আমরা বলতে চাই হি ইজ দ্য ফার্স্ট পারসন, উনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের ইমেজ নষ্ট করেছেন। আব্দুল মতিন খসরু সাহেব মারা যাওয়ার পরে ভোটারবিহীনভাবে তিনি এই সভাপতির পদ জোর জবরদস্তি করে দখল করেছিলেন। অতএব তার মুখে এই সমস্ত কথা মানায় না। তারপরে আরো অনেক উদাহরণ আছে, আজকে জাতিসংঘ থেকে বিবৃতি দেওয়া হয় আইন মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের ইনস্টিগেশনে পুলিশ দিয়ে আইনজীবীদের উপর হামলা করা হয়েছিল, মামলা করা হয়েছিল, সেই ইমেজগুলো ওনাদের নেতৃত্বে নষ্ট হয়েছে। আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধান বিচারপতি স্ব-উদ্যোগে যে দুজন বিচারপতি নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে স্বীকৃতি দিয়েছেন স্ব-উদ্যোগে, ঠিক তেমনিভাবে মাননীয় প্রধান বিচারপতি স্ব-উদ্যোগে ওই দুজন মাননীয় বিচারপতিকে বিচার কার্য থেকে বিরত রাখবেন। 48 ঘন্টা পর আমরা নতুন কর্মসূচি রাখবো।